পুলিশের প্রটোকলের কারণে দুর্ঘটনাগ্রস্ত অটো চালক মৃত্যু পথযাত্রী ঘটনা শুক্রবার রাত 11টায় সরকার কোর্ট এলাকায়। সারা বিশ্বের সাথে রাজ্য শনিবার আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয়। মূল অনুষ্ঠানটি হয় রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে। ন্যাশনাল নয় গ্লোবাল এডুকেশন প্রয়োজন। শনিবার রবীন্দ্র ভবনে আয়োজিত আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন অনুষ্ঠানে কথা বলে বললেন শিক্ষামন্ত্রী। শনিবার সন্ধ্যায় কমলপুরে কিষাণ মোর্চার উদ্যোগে বাস টার্মিনাল এলাকায় এক জনসভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য সহসভাপতি সুবল ভৌমিক। শনিবার কল্যাণপুর পঞ্চায়েত উপনির্বাচনের মনোনয়নপত্র দাখিলের পঞ্চম দিনে কল্যাণপুরে 5টি আসনে বিজেপি দল মনোনয়নপত্র জমা দিয়েছে। শনিবার উদয়পুর বিবেকানন্দ বিদ্যাপীঠ স্কুলের ইলামনির উদ্যোগে রামকৃষ্ণ আশ্রমের এক রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। শিবিরে 30 জন রক্তদান করেছেন। বিনা অপরাধে টমটম চালকের নিরীহ যুবককে মারধরের অভিযোগ উঠল এক পুরী তরকারির দোকান মালিকের বিরুদ্ধে। ঘটনা শনিবার রাধানগর বাস স্ট্যান্ড এলাকায়। কিকবক্সিং এর সাফল্যের জন্য রাজ্যের সোনার মেয়ে ট্রসি ডার্লিং এর শনিবার সংবর্ধনা দেওয়া হয়। ডার্লিং স্টুডেন্ট অফ ইউনিয়নের উদ্যোগে দেওয়া হয় সংবর্ধনা। রাতের আধারে ঊনকোটি জেলা হাসপাতাল থেকে 2 অক্সিজেনের সিলিন্ডার চুরি। এই ঘটনায় যুক্ত হাসপাতালের 3 কর্মী অভিযোগ স্বাস্থ্যকর্মীদের। ঊনকোটি জেলা হাসপাতালের অক্সিজেনের সিলিন্ডার চুরির তদন্ত চলছে। শীঘ্রই পদক্ষেপ জানিয়েছে মেডিকেল সুপারিনটেনডেন্ট। পেট্রোল ও ডিজেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে শনিবার আগরতলা এক র্যালি অনুষ্ঠিত হয়। ডিওয়াইএফআই রতকে হয়েছে র্যালি। অবসরপ্রাপ্ত পুলিশ সংঘের উদ্যোগে শনিবার মেঘা স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয়। মাতৃপল্লী কমিউনিটি হলে হয়েছে এই শিবির। ত্রিপুরা পুর কর্মচারী সংঘের উদ্যোগে শনিবার স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। রাজধানী টাউন হলে হয়েছে এই রক্তদান শিবির। পেট্রোল ডিজেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে শনিবার রাজধানীতে বিক্ষোভ মিছিল করে প্রদেশ মহিলা কংগ্রেস। মিছিল শহরে বিভিন্ন পথ পরিক্রমা করে। নরেন্দ্র মোদী সরকারের সময় দেশে 11 বার পেট্রোল ডিজেলের মূল্য বৃদ্ধি পেয়েছে। প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করে মহিলা কংগ্রেস বললেন কাউন্সিলর রত্না দত্ত। অমরপুর নগর পঞ্চায়েতের বিজ্ঞান পাঠাগার এবং চর্মশিল্প স্টলের উদ্বোধন উপলক্ষে এক রক্তদান শিবিরে অনুষ্ঠিত হয়। উদ্বোধক ছিলেন ক্রীড়া এবং যুবমন্ত্রী মনোজ কান্তি দেব। মোহনপুর মহকুমার 2টি এডিসি ব্লকে পঞ্চায়েত উপনির্বাচনে শুক্রবার এবং শনিবার মিলে 83 জন বিজেপি প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছে। কৃষকদের সচেতন করার লক্ষ্যে এবং জৈব সার তৈরির প্রক্রিয়ার উপর শনিবার কমলপুর টাউন হলে কৃষকদের এক প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয়। সারা বিশ্ব এবং রাজ্যের সাথে শনিবার কল্যাণপুরেও আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয়। অনুষ্ঠানের সূচনা করেন বিধায়ক পিনাকী দাস চৌধুরী। শনিবার রাজ্য চতুর্থ জাতীয় লোক আদালত অনুষ্ঠিত। এদিন পশ্চিম জেলার প্রধান দায়রা আদালতে পশ্চিম জেলা আইন পরিষেবা কর্তৃপক্ষ লোক আদালতের আয়োজন করেছে। রামনগর 3 নম্বর এলাকায় চুরি করতে এসে হাতে নাতে ধৃত বাইক চোর রাজু দাস। ধৃত চোরের বাড়ি অমরপুরে। বিধায়কের অনুগামী সমর্থক ও বিজেপির স্থানীয় মণ্ডলের মধ্যে মতবিরোধের জের আখাউড়া স্থলবন্দরে আমদানি রপ্তানি বাণিজ্য বন্ধ। শনিবার রাজ্যে টেট পরীক্ষা অনুষ্ঠিত। বিভিন্ন মহকুমার 8টি পরীক্ষা কেন্দ্রে এদিন টেট পরীক্ষা অনুষ্ঠিত।
তেলিয়ামুড়ের জমি রেজিস্ট্রেশন অফিসে ব্যাপক দুর্নীতির অভিযোগ। কর্তৃপক্ষের মর্জি মাফিক কাজকর্মী গ্রাহক ভুক্তরা প্রতিদিন হয়রানির শিকার। বক্সনগরের কলসিমুড়া বাজারের ব্যবসায়ী জসিমউদ্দিনের মুদি দোকান থেকে তাজা বোমা উদ্ধার। শনিবার সকালে এই ঘটনা এলাকায় তীব্র চাঞ্চল্য। ত্রিপুরা পিডব্লিউডি এমপ্লয়িজ এন্ড ওয়ার্কার্স সংঘ স্বচ্ছ ভারত অভিযান প্রকল্পের সাফাই অভিযান কর্মসূচি পালন করল। আইজিএম হাসপাতাল ও শিশু গৃহে এদিন সাফাই অভিযান করা হয়। বিজয় হাজারে ট্রফিতে খেলতে শনিবার রওনা হলো ত্রিপুরা দল। শুরুতে দলটি অনুশীলন করতে বেঙ্গালুরু যাবে, এরপর চেন্নাই রওনা হবে। তুলা শিখর কৃষি মহকুমা এলাকা পরিদর্শনী কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন মন্ত্রকের প্রতিনিধি দল, এলাকায় দপ্তরের কাজকর্মী প্রতিনিধি দলের সন্তুষ্টি প্রকাশ। ধর্মনগরের শ্রীপুরে ফের তেলের ট্যাঙ্কার থেকে ব্যাপক পরিমাণ গাঁজা উদ্ধার। ঘটনা শুক্রবার, তিন ব্যক্তি গ্রেফতার।